नमस्कार बंधुरा, आमी तन्मय सर्दार बार सेवर यूट्यूब चैनल पक्ष के जाना स्वागतम। बंधुरा, जेब्रा फिंच पाखी ब्रिडिंग शेष, ब्रिडिंग शेषे ब्रिडिंग प्रोग्रेस कीरकम चलते सेटाई देखो। अपनारा भिडियो लास्ट पर्यंत देखें तो आशा करी अपन खूब भलोई लागे। देख बंधुरा, एखाने आमार व्हाइट जेब्रा आछे, तो एदेर ब्रिडिंग प्रोग्रेस केमन होयेछे सेटाई आमी देखबो। वाओ, चारटे डिम आछे, मोटामुटी जा देखे बुझते फार्टिलाइजेशन होये गेछे। दुइटा सेट करे दी। एबार नेक्स्ट काउंटारे चले आसि। नेक्स्ट काउंटारे व्हाइट क्रेस्टेड फिंच आछे, तो एखाने देखी किरकम प्रोग्रेस होयेछे। वाह, सुंदर प्रोग्रेस, खूब सुंदर ही होयेछे। देखुन बंधुरा, कतटा हेल्दी एवं सुस्थ बाच्चा होयेछे ई गरमेओ, सेटा देखलेई आशा करी आपनारा खूब बुझतेई पारबेन। चलुन जुड़ीटा सेट करे दी। আপনাদেরকে টোটাল এখানে 18 থেকে 20টা কাউন্টার আছে। প্রতিটা কাউন্টারের ব্রিডিং প্রোগ্রেস আমি দেখাবো। গরমেও যে এত ভালো ব্রিডিং হতে পারে সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে ইসাবেল টু ইসাবেলের একটা পেয়ার আছে। দেখুন বন্ধুরা, এখানে তিনটা ডিম পেরেছিল, তো একটা বাচ্চা হয়েছে আর দুটো ডিম ফলস হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, দু একটা বাকি এরকম হয়। তা বলে সবকটা পেয়ার এরকম হলে তখনই তার ট্রিটমেন্ট চালাতে হবে। এখন ব্রিডিংয়ের শেষে একটু উনিশ বিনিশ হবে। এখানেও এক পেয়ার ইসাবেলের সাথে হোয়াইট ক্রিস্টেটের জোড়া বসানো আছে। দেখি এদের প্রোগ্রেস কীরকম চলছে। বাহ, সুন্দর বন্ধুরা, দুটো হয়েছে। দেখুন বন্ধুরা, দুটো বাচ্চা আছে, খুব ভালো খাইয়েছে। এখন আমি সব ফুড দিইনি, তো জাস্ট ঝুড়িটা চেক করে কোথায় কীরকম বাচ্চা আছে সেটা দেখে নিয়ে সব ফুডটা দেব। সেট করে দিলাম। এবার তার নিচের কাউন্টারে চলে আসি। এখানে এক পেয়ার বেঙ্গলি বসিয়েছি, কয়েকদিন আগেই ঝুড়ি লাগিয়েছি। এরা সবাই নেস্টিং মেটেরিয়ালস দিয়ে বাসাটা মানে বানাচ্ছে। তো এই কাউন্টারে এক পেয়ার আছে জেব্রা ফিঞ্চ। দেখি এদের ব্রিডিং প্রোগ্রেস কী আছে। বাহ, সুন্দর বন্ধুরা, দেখুন ব্রিডিং প্রোগ্রেস। দেখুন দুটো সাদা, একটা কালো, দুটো ফন্ট, চারটে বাচ্চা। অ্যাপ্রক্স আমার এখানে তিনটে চারটে বাচ্চা হয়। দেখুন বন্ধুরা, এখানে একটা পেয়ার আছে, তো এটা দেখি। পাখিটা কেস থেকে বেরিয়ে গেছিলো, যেহেতু আমি এক হাতেই ক্যামেরা করছি আর এক হাতেই আপনাদেরকে ব্রিডিং প্রোগ্রেস দেখাচ্ছি, সেক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। পাখি অনেক সময় কেস থেকে বেরিয়ে যাচ্ছে, তখন ধরতে হচ্ছে। দেখুন এখানে প্রোগ্রেস, দেখুন দেখুন কটা বাচ্চা আছে। এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা বাচ্চা। তাহলে কী বলবো আপনাদেরকে, ব্রিডিং প্রোগ্রেস এখানে খুব ভালো। আমি সব ফুড দিইনি, দানা খাইয়ে ফাটিয়ে দিয়েছে। চলুন পাশের কাউন্টারে আসি। দেখুন এখানেও একটা ফন্ডের সাথে হোয়াইটের জোড়া আছে, তো দেখি ব্রিডিং প্রোগ্রেস কীরকম হয়েছে। বাহ, দুটো বাচ্চা আছে, তিনটে ডিম ফলস হয়ে গেছে। গরমে একটু হবে, এটা কিছু করার নেই। গরমেও অ্যাকচুয়ালি আমার একটা লাস্ট ক্লাস চলছে, এখানে যে কটা বাচ্চা হয় আবার সেপ্টেম্বর অক্টোবরে পাখিকে ডিওয়ার্মিং করিয়ে, এখন তো মেল ফিমেল আলাদা করে রাখা হবে, তারপরে সেপ্টেম্বর অক্টোবর মাসে পাখিকে ডিওয়ার্মিং করিয়ে আবার বসানো হবে।
এখানে দেখি কিরকম প্রোগ্রেস হয়েছে। এটা হোয়াইট টু পয়েন্টের একটা পেয়ার আছে, বাকি খুব শর্টপট করছে। দেখি, বাহ, দেখুন বন্ধুরা, দেখুন চারটে বাচ্চা। আমি যে কটা ঝুড়ি খুলবো সে কটা ঝুড়িতেই প্রোগ্রেস পাবেনই পাবেন, অন্তত একটা দুটো বাচ্চা হলেও প্রোগ্রেস থাকবে। ঝুড়িটা ভালো করে সেট করে দিলাম। চলুন বন্ধুরা, এবার পাশের কাউন্টারে যাই। এখানেও দেখুন হোয়াইট টু হোয়াইটের একটা পেয়ার আছে। এদের দেখি ব্রিডিং প্রোগ্রেস কেমন চলছে, আশা করি ভালোই হবে। কটা বাচ্চা আছে দেখি, বাহ, দেখুন বন্ধুরা চারটে বাচ্চা। দেখুন কত বড় বড় হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে নেস্ট আউট হয়ে যাবে। দেখুন ঝুড়িটা সেট করে দিই, পরে আর একটা কাউন্টার, সেখানে দেখি কীরকম প্রোগ্রেস হয়েছে। এখানেও হোয়াইটের একটা পেয়ার আছে। আর আমার পাখির সাইজ আর কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা এখানে পাঁচটা ডিম আছে, পাঁচটা ডিমই ফার্টিলাইজেশন, দু একদিনের মধ্যে ফুটে যাবে। আমার পাখির সাইজগুলো আপনারা দেখুন, আশা করি বুঝতেই পারবেন কতটা কোয়ালিটি ভালো এই পাখিগুলো। জেব্রা ফিঞ্চ পাখি আপনারা তো মার্কেটে দেখেছেন, যারা অরিজিনাল জেব্রা ফিঞ্চ চেনেন তারা এই পাখিগুলো দেখলেই বুঝতে পারবেন। এখানে কাউন্টারে দেখি, আর আমার তো স্প্লিট পাখি সব, যেহেতু প্লেন জেব্রা নেই, স্প্লিট পাখি বলেই পাখির কোয়ালিটিটা এত ভালো। এখানে দেখুন চারটে বাচ্চা আছে, কত সুন্দর বাচ্চাগুলোকে মানুষ করেছে। আর স্প্লিট পাখি যেহেতু ক্রস লাইনের পাখি হলে সেই পাখির ব্লাড লাইন এতটা ভালো হয়, ওই কারণে পাখির হেলথ ভালো এবং যে পাখির ব্রিডিং প্রোগ্রেস সেটাও খুব ভালোই হয়। দেখি নিচের কাউন্টারও একজোড়া হোয়াইট আছে, দেখি কীরকম কী প্রোগ্রেস হয়েছে। নিচের কাউন্টারে একটু খুলতে অসুবিধা হয়, তো আপনাদেরকে দেখাচ্ছি, বলেছি যেহেতু সব কটা ঝুড়ি খুলে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন তিনটে বাচ্চা, অ্যাপ্রক্স আমার তিনটে বাচ্চা কম বেশি থাকেই, গড়ে ধরলে তিনটে করে বাচ্চা সব ঝুড়িতেই পাওয়া যাবে। হ্যাঁ, ঝুড়িটা সেট করে দিলাম। এপাশের কাউন্টারে দেখি, এখানে কী আছে, করি প্রোগ্রেস দেখতে পাবো আশা করি। বাহ, একটা পাখি বেরিয়ে গেল অলরেডি, পাখিটাকে ধরতে হবে। ভিডিওটা একটু পজ করছি বন্ধুরা, দেখুন বন্ধুরা পাখিটাকে ধরে নিয়েছি। এখন আমি এখান থেকে বার করে, এটা ব্ল্যাক চিক হয়েছে, ব্ল্যাক চিক পাখি। দেখুন ব্ল্যাক চিক হয়েছে। আমার এখানে মিউটেশন, যেহেতু মিউটেশন ফিঞ্চ সব আছে, তো ওই জন্যে বিভিন্ন রকম বাচ্চা বেরোতে থাকে। আরে আবার বেরিয়ে গেল। এখন বন্ধুরা এই কাউন্টারে খুব বেরিয়ে যাচ্ছিলো, লাস্টে আমাকে ক্যামেরা পজ করে ধরতে হলো, কারণ এইভাবে এক হাতে ক্যামেরা করে আর এক হাতে মানে ঝুড়ি চেক করা খুবই অসম্ভব। দেখি এই কাউন্টারে কীরকম রেজাল্ট আছে, দেখুন বন্ধুরা একটা পাখি মানুষ করছে এখানে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন চারটে বাচ্চা করেছে, এই যে কত বড় করে দিয়েছে একটা পাখি। মেল পাখিটা কোনো কারণবশত মানে ওই যে নেটের ফাঁকা দিয়ে মুন্ডু গলিয়ে মুন্ডুটা আটকে গেছিলো, তো মারা গেছে, তাই আমি নতুন মেল ঢোকাইনি। মেল আমার কাছে আছে এক্সট্রা, কিন্তু এই মানুষ করে নতুন মেল ঢোকালে আর বাচ্চাগুলোকে মানুষ করবে না। তো যদি কখনও আপনাদের এরকম ঘটে যে একটা মেল মারা গেছে বা একটা ফিমেল মারা গেছে, কোনো প্রবলেম নেই, ওই একটা পাখি চারটে পাঁচটা বাচ্চা আপনার মানুষ করে দেবে। দেখি এখানে দেখি
এখানে কি প্রোগ্রেস আছে দেখি। দেখুন বন্ধুরা প্রোগ্রেস দেখুন, এখানেও তিনটে বাচ্চা আছে। প্রতিটা ঝুড়িতেই আমার মোটামুটি কম বেশি ভালোই প্রোগ্রেস হয়েছে, গরমেও ভালো প্রোগ্রেস হচ্ছে। তো এই এবার সব ফুটটা আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা এই সব ফুট রেডি করা আছে, আমি জাস্ট রেডি করে রেখেছি, ওদেরকে দেবো। আর প্রচণ্ড গরম পড়েছে এখন, সাদা ভাত কী কী দিয়েছি দেখুন, সাদা ভাত, থানকুনি পাতা, গাজর, এবার একটু বিস্কুটের গুঁড়ো ডিম দিয়ে ঘষে দিয়ে দিয়েছি। সেরকম কিছু আমি সব ফুট দিইনি। আর রুমের টেম্পারেচারটা দেখুন কত ডিগ্রি চলছে, 36, প্রচুর হাই, খুব গরম পড়েছে। এই গরমেও পাখির যে এত সুন্দর ব্রিডিং হচ্ছে এতে আমি খুব খুশি। তো আপনারা কতটা খুশি বা আপনারা কতটা আনন্দ পেয়েছেন এই ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নিয়মিত ভিডিও দেখেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্দার বার্ড সিবিআরই চ্যানেলটি দেখতে থাকুন। আর এইভাবে সাপোর্ট করুন যাতে আগামী দিন আরও ভালো ভালো ইনফরমেশান ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। লাস্টে কিছু আমার আগের সিজনে বসবো বলে কিছু গোল্ডেন স্টার আউল কাঠঠোঁট রেখেছি, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিই। তো এইসব পাখি নিয়ে তো নেক্সট টাইম আরও ভিডিও বানাবো, তো তার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। বাই বন্ধুরা, টাটা।